তো আমরা অনেকেই বিভিন্ন সময় লগারিদমের অঙ্কটঙ্ক করছি, যে লগের বিভিন্ন সূত্র টুত্র পড়ছি, এক্সের ভ্যালু বের করছি লগারিদম দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে লগারিদম জিনিসটা কি, সেটা আসলো কিভাবে, এবং কে সর্বপ্রথম কি কারণে লগারিদমের ব্যবহার শুরু করলো। তো যারা আসলে কখনোই লগারিদম ব্যবহার করে অঙ্ক করেন নাই, তারাও এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এখানে আমরা খুবই টেকনিক্যাল কোনো বিষয় যাব না, জাস্ট ম্যাথমেটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিভাবে আসলো সেটার ইতিহাসটাই মূলত দেখব। তো শুরু করা যাক। তো 1500-1600 সালের দিকে ইউরোপে তখন রেনেসাঁ পিরিয়ড চলতেছিল, মানুষ অলরেডি তখন জ্ঞান বিজ্ঞানে অনেকখানি আগায় গেছে, স্পেশালি অ্যাস্ট্রোনমিতে মানুষ অনেক কিছু জেনে ফেলছে, এবং তার কারণে মানুষের আসলে অনেক বড় বড় সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু হইলো। তো সেই সময় তো কোনো ক্যালকুলেটর ছিল না, তাহলে সব হিসাব নিকাশি মানুষের আসলে হাতে করতে হতো। তো যেরকম আমি যদি ছোট একটা এক্সাম্পল দেই, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,000 কিলোমিটারের কিছু বেশি অ্যাভারেজে। তো এখন যদি আমি এই নাম্বারটাই স্কোয়ার করতে চাই, মানে এই নাম্বার দিয়ে এই নাম্বারটারে গুণ দিতে চাই কোনো ক্যালকুলেটর ছাড়া হাতে করতে চাই, তাহলে জিনিসটা কেমন হয়? তাহলে আমার প্রসেসটা এইরকম দাঁড়ায় যে আমি হাতে করতে হইলে আমার এতগুলো স্টেপ করতে হবে। তো এইটা জাস্ট 6 ডিজিটের 2টা নাম্বার আমি গুণ দিছি। তো এছাড়াও আরও কত কিছু করতে হতো, মানে দশমিকের পরে অনেক সংখ্যা থাকতো, ট্রিগোনোমেট্রিক রেশিও, সাইন, কস, ট্যান, এগুলোর রেশিও বের করতে হতো, এছাড়া বিভিন্ন নাম্বারের স্কোয়ার রুট, কিউবিক রুট, এগুলো তো আছেই। তো এই সব জিনিস আসলে হাতে করা খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল। তো 1614 সালে স্কটিশ এক ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার জন ন্যাপিয়ার, সে একটা বই বের করে, এবং সেই বইতে সর্বপ্রথমবার লগারিদম শব্দটা ব্যবহার করা হয়। তো ল্যাটিনে লেখা এই বইটার আমরা যদি ইংলিশ ট্রান্সলেশন করি টাইটেলটার, সেটা হয় এ ডেসক্রিপশন অফ দ্য ওয়ান্ডারফুল টেবিল অফ লগারিদমস। তো এইখানেই সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি লগারিদম শব্দটা ব্যবহার হচ্ছে। তো লগারিদম শব্দটা উনি আসলে গ্রিক দুইটা শব্দ লোগোস এবং অ্যারিথমেস এই দুইটা শব্দ থেকে নেয়। তো লোগোস মানে হচ্ছে প্রপোর্শনাল, আর অ্যারিথমেস নামে হচ্ছে নাম্বার, যেমন আমরা অ্যারিথমেটিক্স যেখান থেকে আসছে যে নাম্বার। তো এই দুইটা মিলে আসলে লগারিদমের মানে হচ্ছে প্রপোর্শনাল নাম্বার। এবং এই টাইটেলে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেবিল, মানে এই বইটা বেসিক্যালি বিভিন্ন সংখ্যার, হাজার হাজার সংখ্যার একটা টেবিল। এবং বইটা শুরুতে জন ন্যাপিয়ার কিছু কথা লিখছে, তো সেটা আমি ছোট করে বললে এরকম হয় যে ম্যাথমেটিক্যাল গুণ ভাগ, কিউব, স্কোয়ার এগুলো করতে আসলে খুবই কষ্ট, এবং সেগুলো যে শুধু টাইম কনজিউমিং তাই না, সেখানে অনেক ভুলও হয় ম্যানুয়ালি হাতে করতে গেলে। তো এই কষ্টগুলো লাঘব করার জন্যই আসলে উনি এই বইটা বের করছে। তো আমরা জন ন্যাপিয়ারের লগারিদমের কনসেপ্টটা দেখব, কিন্তু অনেক সিম্পলিফাইড একটা ভার্সন দিয়ে আমরা শুরু করি। তো আমি যদি 10 বা তার পাওয়ারের কোনো দুইটা সংখ্যা গুণ করি, তাহলে কিন্তু সেই গুণটা খুব সোজা। যেরকম আমি যদি 100 আর 1000 গুণ করি, তাহলে আমি বলে দিতে পারি সেটা হচ্ছে 100,000। এবং একইভাবে আমি যদি আসলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করি, তাহলে আমি বলে দিতে পারি এইটা। কিভাবে বলি, আসলে কিন্তু আমি কতগুলো জিরো আছে সেটা গুনতেছি, এখানে 3টা শূন্য আর এখানে 4টা শূন্য, যোগ করলে 7টা শূন্য, তো আমি একের পর 7টা শূন্য বসাই দিই। তো এই গুণগুলো কিন্তু খুবই সোজা। বেসিক্যালি আমি কী করতেছি, আমি কিন্তু দুইটার পাওয়ার বের করতেছি, মানে 1000কে 10-এর পাওয়ারে লেখা যায় 10^3, আর 10,000কে 10-এর পাওয়ারে লেখা যায় 10^4। ইভেনচুয়ালি আমি কী করতেছি, এই 3 আর 4 যোগ করে 7 হচ্ছে 10^7, এটাই হচ্ছে আমার এই দুইটার গুণফল। তো এইভাবে আমি যে কোনো বড় সংখ্যার গুণই কিন্তু খুব সহজে করে ফেলতে পারি, যে 10^9, 10^12, এগুলো কিন্তু অনেক বড় বড় সংখ্যা, এইটাও আমি আসলে খুব সহজেই গুণ করে ফেলতে পারতেছি। একই রকম ভাগও, আমার যদি বেস 10 থাকে, তো আমার পাওয়ার যাই থাক 13^10^6, আমি আসলে জাস্ট 13 থেকে 6 বিয়োগ দিব, বিয়োগ দিলে আমি বলতে পারতেছি এটা হবে 10^7। তো আমি এখানে একটা মজার কনসেপ্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন গুণ করতেছি, সে গুণটাকে আমি আসলে এডিশন বা যোগে কনভার্ট করে ফেলতে পারতেছি, মানে সেম বেজের পাওয়ারগুলো যোগ দিয়ে ফেলতেছি। এবং একইভাবে যখন আমি ভাগ করতেছি, তখন সেম বেজের পাওয়ারগুলো আমি বিয়োগ দিতেছি। তো গুণ এবং ভাগকে আমি আসলে যোগ এবং বিয়োগে কনভার্ট করে ফেলতে পারতেছি, তাহলে আমার হিসাবের অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তো এখন আমি যে আগে যেই দুইটা সংখ্যার গুণ দেখতেছিলাম, এই দুইটা যদি 10-এর পাওয়ারে নিয়ে যা করি, যে 384,000 এই সংখ্যাটা, এটা 10-এর পাওয়ারে নিলে হয় 10^5 এবং 10^5 এই দুইটা যদি আমি এখন গুণ দিই, তাহলে কিন্তু গুণটা আমার অনেক সোজা, যে আমি এই পাওয়ার দুইটা যোগ করে ফেলবো,
এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ করে ফেলবো, তাহলে হয় আমার এইটা 10^11 এবং আমি যদি এটাকে এখন একটা রেগুলার নাম্বারে কনভার্ট করে ফেলি তাহলেই আমি আসলে গুণফলটা পেয়ে যাচ্ছি। এবং এইটা যে শুধুমাত্র আমার 10 পাওয়ারই হইতে হবে এটা কিন্তু নেসেসারি না, এটা যে কোনো সংখ্যার বেজই হইতে পারে। যেমন আমি যদি 2 বেজ ধরে চিন্তা করি তাহলে এই সংখ্যাটাকে আমি আসলে 2 পাওয়ারে যদি কনভার্ট করি তাহলে হয় 18.553। তো এইভাবেও এখানের 18.553 আর 18.553 যদি আমি যোগ দেই তাহলে হয় 37 এবং এই নাম্বারটাকে আমি আবার রেগুলার একটা নাম্বারে কনভার্ট করলেই আমি আসলে গুণফলটা পেয়ে যাচ্ছি। তো আমি দেখতে পারতেছি এইভাবে গুণ করাটা খুবই সোজা, কিন্তু বড় চ্যালেঞ্জটা হইল যে আমি আসলে এই নাম্বারগুলো কোত্থেকে পাবো, মানে ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে বের করব যে এই সংখ্যাটায় 10 কত পাওয়ার হয় বা এই সংখ্যাটা 2 কত পাওয়ারে থাকে। তো কোনো একটাভাবে আমার কাছে যদি একটা টেবিল থাকতো যেখানে আমার সব নাম্বারগুলো থাকতো একপাশে এবং সেই নাম্বারগুলো 2 কত পাওয়ার বা যে কোনো একটা বেজের কত পাওয়ার সেই পাওয়ারগুলো একপাশে থাকতো, তাহলে কিন্তু আমি খুব সহজেই যে কোনো গুণ ভাগ করে ফেলতে পারতাম। যে আমি পাওয়ারগুলো বের করতাম, জাস্ট পাওয়ারগুলো যোগ দিতাম, আবার টেবিলে যা দেখতাম যে ওই পাওয়ারের কোরেসপন্ডিং নাম্বারটা কত সেভাবে আমি বের করে ফেলতে পারতাম। তো আমি এভাবে 2 বেজের একটা টেবিল দেখি। তো আমি দেখতেছি এই টেবিলটায় আমার বেজ হচ্ছে 2, তো এক পাশে হচ্ছে আমার একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে হচ্ছে এখানে 2 পাওয়ারে কনভার্ট করা সবগুলো নাম্বার, যেরকম 1, তারপরে 2, আবার 2 2 দিয়ে গুণ করলে 4, 4 2 দিয়ে গুণ করলে 8, তারপরে 16, 32, এরকম ডাবল হয়ে যাচ্ছে। তো এইটা এসেনশিয়ালি মানে হচ্ছে 2 ওপর কত পাওয়ার হইলে এই নাম্বারটা হচ্ছে। তো আমরা জানি 2 ওপর 0 হইলে সেটা 1, 2^0 1, 2^1 হচ্ছে 2, 2^2 হচ্ছে 4, 2^3 হচ্ছে 8। এইভাবে এই পাশে আমার পাওয়ারগুলো সাজানো আর এই পাশে হচ্ছে 2 পাওয়ারের রেজাল্টটা কত সেটা সাজানো। তো এখন এই টেবিলটা ব্যবহার করে আমি কিন্তু খুব সহজেই গুণ ভাগ করে ফেলতে পারি। যেরকম আমি যদি চিন্তা করি 16 আর 32 এই দুইটা সংখ্যার গুণফল আমি বের করবো, তাহলে আমি এখানে এক্সে দেখবো 16 কই, 16 আছে এখানে, 16 2 পাওয়ার কত 4 এবং 32 2 পাওয়ার কত 5। তো আমি কি করব, 4 আর 5 যোগ দিব, হয় আমার 9। তো আমি এই টেবিলে 9 যাব, 9 কোরেসপন্ডিং নাম্বার আমি দেখতে পাচ্ছি 512, এর মানে 16 আর 32 গুণ করলে আমার হবে 512। একইভাবে আমি যদি 3 সংখ্যাও একবারে কিন্তু গুণ দিয়ে ফেলতে পারবো, যেরকম 2, 8, 64। তো আমি দেখতে পারতেছি যে 2 জন্য পাওয়ার হচ্ছে 1, 8 জন্য পাওয়ার হচ্ছে 3, 64 জন্য পাওয়ার হচ্ছে 6। তাহলে 6 আর 3 হচ্ছে 9, আর 1 10। তো 10 যাই, 10 কোরেসপন্ডিং নাম্বার হচ্ছে 1024। তো এই 3 সংখ্যার গুণফল আসলে 1024। একইভাবে আমি ভাগও করে ফেলতে পারি যে 512 আর 16। তো আমি যাই যে 512 কই, 512 হচ্ছে আমার 9 আর 16 হচ্ছে আমার 4। তাহলে 9 থেকে 4 এখন ভাগের জন্য আমি বিয়োগ দিব, হয় হচ্ছে 5। তাহলে 5 কোরেসপন্ডিং কত আছে, 32। তাহলে 512 16 দিয়ে ভাগ দিলে হয় 32। তো আমি দেখতে পারতেছি এরকম একটা টেবিল দিয়ে আমি খুব সহজেই আসলে গুণ ভাগ করে ফেলতে পারি। তো আমরা আসলে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু দেখে ফেললাম, এখনও লগ লগারিদম কি সেখানে আমরা যাই নেই। তো আমরা এই টেবিলটা ব্যবহার করে আসলে দেখব যে লগারিদম জিনিসটা কি। তো লগকে আমরা দেখি, আমরা এইভাবে প্রকাশ করি যে এখানে একটা বেস থাকে যেটা নিচে লেখা হয় লগের, এবং তার পাশে ব্র্যাকেট একটা নাম্বার লেখা থাকে, অনেক সময় ব্র্যাকেট থাকে অনেক সময় থাকে না, এটাকে বলা হয় আসলে আর্গুমেন্ট। আর এই পাশে আমার আরেকটা নাম্বার থাকে যেটা হচ্ছে এক্সপোনেন্ট, যেটা আমার রেজাল্ট। তো এইটার মানে হচ্ছে আসলে যে এই বেসকে কত পাওয়ারে উঠাইলে আর্গুমেন্টের সমান হয় সেটাই হচ্ছে আমার রেজাল্টটা, এক্সপোনেন্টটা। মানে আমি দেখতে পাচ্ছি এই 2 আসলে কত পাওয়ারে উঠাইলে সেটা 64 হবে। তো আমি হিসাব করে দেখি 2^6 আসলে 64, তো এই 6 হচ্ছে এটার রেজাল্ট। তো এইটাই আসলে লগারিদম। লগারিদমের মানে হচ্ছে বেসটাকে কত পাওয়ারে উঠাইলে সেটা আমার আর্গুমেন্টটা সমান হয় সেটাই হচ্ছে আমার লগের রেজাল্টটা, এবং এইটাকেই ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে লিখি। তো আমি যদি এটার একটা জেনেরিক ভার্সন দেখি যে লগ এ বেজ এক্স =y, এর মানে হচ্ছে এ কে আমি যদি ওয়াই পাওয়ারে উঠাই তাহলে সেটা এক্সের সমান হবে। তো এটাকে আমি কিন্তু ঘুরে এক্সপোনেন্ট বা সূচক আকারেও লিখতে পারি যে এ কে ওয়াই পাওয়ারে উঠাইলে এক্সের সমান হবে। তো এইটা লেখা যে যা কথা, আমার এটা লেখা একই কথা। তো এই জিনিসটাই হচ্ছে আমার আসলে লগারিদম। তো আমরা আবার লগের বিভিন্ন রুল পড়ছি, তাহলে লগটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখবো রুলগুলো আমার বুঝতে একটু সুবিধা হচ্ছে, মানে আমার মুখস্থ করা লাগবে না, অনেকটা ইনটিউটিভলি আমি বুঝতে পারবো। যেরকম আমি সহজ কয়েকটা রুল বলি, যে একটা আছে লগ এ বেজ এ =1, মানে লগের বেজ এবং আর্গুমেন্ট যদি সেম হয় সেটা সবসময় হবে 1। তো এটা যদি আমি আসলে দেখি যে 5 কত পাওয়ারে উঠাইলে 5 হবে,
এক, 5^1 মানে 5, মানে যে কোনো সংখ্যাকে এক পাওয়ার লিখলে তো ওই সংখ্যা সমান হয়। এর জন্যই আসলে লগের বেজ আর আর্গুমেন্ট সমান হলে সেটা 1 হয়। আবার যদি আমি দেখি যে লগ 1 যে কোনো বেজের, এটা মানে হচ্ছে 0, এটাও একটা রুল। যে আমি যদি এখন উদাহরণ দিয়ে চিন্তা করি যে 5কে কত পাওয়ারে উঠাইলে সেটা 1 হবে, তো আমি জানি যে কোনো সংখ্যার উপরে যদি 0 এক্সপোনেন্ট থাকে সেটা হচ্ছে 1। তো এর মানে বেজ যদি আমার এক্স হয় আর আর্গুমেন্টটা যদি 1 হয় তাহলে আমার রেজাল্টটা সবসময় হবে 0, মানে 5কে 0 পাওয়ারে উঠাইলে সেটা 1 হবে। তো শুরুতে আমরা বলছিলাম যে টেকনিক্যাল কিছু দেখবো না, তাও একটুখানি দেখলাম। তো আমরা আবার এখন টেবিলটায় ফেরত যাই। তো এই টেবিলটাকে আমি যদি এখন প্র্যাকটিক্যাল ইউজ করতে চাই, তো আমি দেখি আমার বেশ কিছু সমস্যা আছে, যে এইখানে অনেকগুলো সংখ্যা মিসিং। যেরকম 1 আর 2 মাঝখানে যে 3, সেটা এই টেবিলে নাই, মানে 3 কোরেসপন্ডিং কত সূচক সেটা আমরা জানি না। এছাড়াও এর প্রত্যেকটা সংখ্যার মাঝখানে অনেকগুলো গ্যাপ, এবং যত টেবিলটা নিচের দিকে যাবে তত গ্যাপগুলো বড় হচ্ছে। আমি দেখতেছি এই দুটো সংখ্যার মধ্যে 512 বেশি নাম্বার মিসিং। তাহলে আমার এই নাম্বারগুলো তো আমি আসলে হিসাব করতে পারবো না। তাহলে আমার আসলে কী করতে হবে, আমি যদি এরকম একটা টেবিল বানাই যে যেটার বেসটা 1 খুব কাছাকাছি, এবং যেখানে ধরো দশমিকের পরের অনেক ঘর পর্যন্ত প্রত্যেকটা নাম্বার আছে, এরকম লাখ লাখ নাম্বারের একটা টেবিল যেখানে প্রত্যেকটা নাম্বারের কোরেসপন্ডিং বেজের আমি একটা ভ্যালু জানি, তাহলে এই টেবিলটা থেকে কিন্তু আমি সব গুণ ভাগ রুট এগুলো বের করে ফেলতে পারবো। এখন এই টেবিলটা কে বানাই দিবে আমাকে হাতে করে করে? এই কাজটাই করছে হচ্ছে জন ন্যাপিয়ার, যে এরকম একটা লাখ লাখ নাম্বারের টেবিল বানাই দিছে। তো জন ন্যাপিয়ারের লগারিদমের বইটা একটু অন্যভাবে করা, তার রেঞ্জ ছিল 0 থেকে 90 ডিগ্রি, সে সাইন ইউজ করে করছে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেবিলটার মধ্যে যে এখানে সাইনাস মানে হচ্ছে সাইন এবং তারপরে লগারিদম লেখা। তো প্রায় 20 ভরে উনি এই হিসাবগুলো করে করে এই টেবিলটা বানাইছে। তো এর 10 পরে হেনরি ব্রিগস নামে এক লোক, তিনি ওই জন ন্যাপিয়ারের সাহায্য নিয়ে আরেকটা টেবিল বের করছে, এবং এই টেবিলটায় উনি 10 বেজ ধরে সব পাওয়ারগুলো বের করছে। তো এই টেবিলটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 20,000 এবং 80,000 থেকে 1,00,000, মানে 0 থেকে 20,000 মধ্যে যে কোনো সংখ্যা অনেকগুলো দশমিক সহ আমি আসলে গুণ ভাগ করতে পারবো। প্রত্যেকটা সংখ্যার কোরেসপন্ডিং 10 পাওয়ারগুলো এই টেবিলটায় আছে, এবং একইভাবে 80,000 থেকে 1,00,000 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলার সংখ্যাগুলার লগারিদম এই টেবিলটায় আছে। তো তার এই বইয়ের পরে আসলে আরও অনেক ভ্যারিয়েশন বেরিয়েছে log 10 বেস টেবিলগুলার, এবং সেই টেবিলগুলোই আসলে 1970 পর্যন্ত আমাদের কম্পিউটিং ডিভাইসগুলো বের হওয়ার আগ পর্যন্ত সেই টেবিলগুলো ইউজ করা হইতো আমার বড় বড় গুণ ভাগ করার জন্য। এবং যেহেতু সেই টেবিলগুলায় আমার 10 বেস ধরা হয়েছে, এই জন্য log 10 বেসকে আমরা আসলে বলি কমন লগ। মানে কোথাও যদি জাস্ট লগ লেখা থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে এটার বেস আসলে 10, মানে আসলে কমন লগের কথাই বলা হচ্ছে, কারণ ওই টেবিলটাই সবচেয়ে পপুলার এবং কমন ছিল। তো আমরা আজকে একটা সত্যি সত্যি লগ টেবিল ব্যবহার করে একটা ছোট গুণ করব। যেমন আমি ছোট একটা সংখ্যা ধরলাম 12.34, এটার আমি স্কোয়ার করতে চাই, মানে এটাকে 2 গুণ দিতে চাই। তো আমি বাম পাশে দেখতে পাচ্ছি এটা একটা log 10 বেস টেবিল। তো এই টেবিলটা ব্যবহার করে আমি আসলে এই গুণটা করব। তো টেবিলের যেই পেজটা আমি নিছি সেখানে আমি দেখতে পাচ্ছি সংখ্যার রেঞ্জ কত, 10 থেকে 30 পর্যন্ত। আমি ইচ্ছা করে নিছি এই টেবিলটা কারণ 12 মাঝখানে পড়ে। তো আমি যদি এখন এই সংখ্যাটা বের করি যে এই 12.34 10 কত পাওয়ার হয়, তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে 12 যাইতে হবে। আমি 12 সংখ্যাটা কই আছে সেখানে যাই, আমি দেখতেছি 12 আছে এই রোতে। এরপরে এই কলামগুলো হচ্ছে আমার দশমিকের পরের প্রথম সংখ্যা, এবং এই কলামগুলো হচ্ছে আমার দশমিকের পরের দ্বিতীয় সংখ্যা। তো আমি দশমিকের পরের প্রথম সংখ্যা হচ্ছে 3, তাহলে 12.3 যদি যাই তাহলে আমি দেখি আমার এই সংখ্যাটা আসে। এবং দশমিকের দ্বিতীয় সংখ্যাটা যদি আমি দেখি 4, তাহলে এই লাইন বরাবর আমি আসলে যাব হচ্ছে পাশের কলামগুলার মিন ডিফারেন্সের 4, এখানে আমি দেখি আছে 14। তো আমি দুইটা সংখ্যা পাইছি, 0, 8, 9, 9 আর 14। তো এই দুইটা যোগ করলে আমার এই সংখ্যাটা পাওয়া যায়। এখন 12 যেহেতু আমার 10^1 থেকে বড় এবং 10^2 থেকে ছোট, তাহলে আমি বলতে পারি যে 12কে 10 পাওয়ারে নিলে সেটা 1 সামথিং হবে, মানে 2 থেকে ছোট হবে 1 সামথিং। তো এর জন্য আমি আসলে এটার আগে একটা 1 যোগ করে দিছি, মানে 1.0913। এর মানে হচ্ছে 12.34কে আমি 10 এই পাওয়ারে কনভার্ট করতে পারি। তো এখন তো আমার গুণটা করা সোজা, যে আমি এই দুইটা গুণ মানে হচ্ছে 10^10 এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করে ফেলতেছি।
এবং এই দুটা গুণ মানে আমি জাস্ট পাওয়ার দুইটা যোগ দিয়ে দিলাম, যোগ দিলে এটা হচ্ছে। তো আমাদের পরের কাজটা হচ্ছে এখন এইটাকে আমার নাম্বারে কনভার্ট করা। তো সেইটার জন্য আমাদের কিছু টেবিল আছে, এগুলোকে বলে হচ্ছে অ্যান্টি লগ টেবিল। মানে যখন আমি সূচকগুলো পেয়ে গেছি সেখান থেকে আমি নাম্বারে কিভাবে কনভার্ট করব। তো এখানেও আমি টেনের পাওয়ারটাই খেয়াল করি। তো প্রথমে দেখি দশমিকের আগে আছে দুই, তাহলে আমি যদি 10^2 মানে হচ্ছে আসলে 100, তো এটা বাদ দিয়ে দিলাম। আমি জাস্ট দশমিকের পরের সংখ্যাটা চিন্তা করব, যে 0.1826। এখানেও তাহলে আমি বাম পাশের কলামটা যাব, প্রথমে যাব 0.18-এ। 0.18 আমি দেখতে পাচ্ছি এইখানে, তারপরে প্রথম সংখ্যাটা 2, তো আমি 2-তে যাই। 2-তে যা দেখতেছি 1, 2 এই সংখ্যাটা পাচ্ছি, তাহলে 1521। একইভাবে আমি যদি পাশের মিন ডিফারেন্সে 6-এ যাই, এই বরাবর, তাহলে এই বরাবর আমি যাব 4, 5, 6 আমি দেখতেছি 2, তাহলে আমি একইভাবে 1521 আর 2 যোগ করে দিব, দেখব 1523। তো এটার সিস্টেমটা হচ্ছে আমি একের পরে বা প্রথম সংখ্যার পরে একটা দশমিক বসাবো। তো আমার আগে ছিল এই যে 10^2, এই 10^2 মানে 100, এটাকে আমি এই সংখ্যাটা দিয়ে গুণ দিয়ে দিব 1.523। তাহলে যে রেজাল্টটা হবে সেটাই আমার আসলে এই গুণফলটা। তাহলে আমি দেখতে পারতেছি কীভাবে 12.34 আমি প্রথমে 10-এর পাওয়ারে নিয়ে গেলাম এবং তারপরে আমি পাওয়ারটা জাস্ট যোগ করে দিলেই গুণফলটা পেয়ে যাচ্ছি, এবং সেই 10^2 থেকে আমি একটা রেগুলার নাম্বারে প্রকাশ করলাম। তো এই স্টেপগুলো আমি করলাম আমার লগ 10 বেস এবং অ্যান্টি লগ 10 বেস টেবিলটা ইউজ করে। তো অনেকের কাছে এখন মনে হচ্ছে এই ছোট ছোট দুইটা সংখ্যা গুণ করার জন্য আমার যদি এই ভেজালের মধ্যে যাইতে হয় তার চেয়ে আমার হাতে করলেই তো তাড়াতাড়ি হয়। তো ঠিকই বলছেন, আসলে এই দুইটা সংখ্যা হাতে করলেই হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অনেক বড় বড় সংখ্যা যখন হবে, যে 5, 6, 7, 8 ডিজিটের এবং দশমিকের পরে অনেকগুলো সংখ্যা, তখন গুণ করাটা আমার খুবই প্রবলেমেটিক, টাইম কনজিউমিং এবং এরর প্রোন হবে। তখন আমার এই টেবিলটা ইউজ করে আসলে সেই বড় বড় ক্যালকুলেশনগুলো, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন আসলে লগ বেস টেবিল দিয়ে ক্যালকুলেটর ছাড়া হাতে সহজে করা গেছে। তো যদিও আমাদের লগারিদমটা আসলে শুরু হয়েছিল একটা ক্যালকুলেশনের টুল হিসেবে, কিন্তু তারপরে লগারিদম বিভিন্ন দিকে তার অ্যাপ্লিকেশন খুঁজে পাইছে, ম্যাথমেটিক্স, সায়েন্সের অনেক দিকে, এবং কম্পিউটিং ডিভাইসগুলো বের হয়ে যাওয়ার পর তো আমরা আসলে আর লগ টেবিল ব্যবহার করি নাই, কিন্তু লগের ব্যবহার কিন্তু কমে নাই অন্যান্য ক্ষেত্রে। যেরকম যে কোনো ছোট নাম্বার এবং অনেক বড় নাম্বার একসাথে আমি যদি এটার কোনো একটা সেন্স মেক করতে চাই, তাহলেই সেখানেই আমার লগারিদমের ব্যবহার শুরু হয়। যেরকম রিক্টার স্কেল, ভূমিকম্প মাপার স্কেল, সাউন্ড স্কেল, ডেসিবল, তারপরে আমরা বিভিন্ন সময় দেখি পিএইচ লেভেল। তো এই সব ক্ষেত্রে বড় বড় নাম্বারগুলোকে একটা কম্প্রেহেন্সিভ লেভেলে নিয়ে আসার জন্য আমাদের আসলে লগারিদমটা ব্যবহার করা হয়।